খানাখন্দে ভরা রাজবাড়ীর পাংশা নাঙ্গলবাঁধ সড়ক, এর প্রভাব পড়েছে মাগুরা, ঝিনাইদহ ও রাজবাড়ী এই তিন জেলার জনজীবন ও ব্যবসা বাণিজ্যে। এলজিইডি নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, সড়ক সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। সুমন বিশ্বাসের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই, এটি পাকা রাস্তা। সড়কের পাথর বিটুমিন উঠে গেছে অনেক আগেই, চলাচল করতে বিছিয়ে দেওয়া হয়েছে ইট সুরকি। রাজবাড়ীর পাংশা নাঙ্গলবাঁধ সড়কের 12 কিলোমিটার জুড়েই এমন হাল। অথচ মাগুরা, ঝিনাইদহ ও রাজবাড়ী এই তিন জেলার মানুষকে চলাচল করতে হয় এই পথ দিয়ে। এই রাস্তাতে মোটরসাইকেল চালানোই যায় না, অনেকদিন ধরে রাস্তায় খাল খন্দকে ভরা, এর মাঝে অনেক অটো পড়ে গেছে, মোটরসাইকেল পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট, মানে এই রাস্তা খারাপের কারণে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। ভালো মানুষের চলার দীর্ঘদিন ধরে যায় পাংশা পর্যন্ত যাতে লাগলি, আর বাঁচর টাচর বাঙিয়ে বুক মাঝে ব্যথা আছে, মানে হনে যায়, মনে হয় আবার চিকিৎসা হয় এরকম ধরনের লাগে। এই ডেলিভারি রুগী যদি নিয়ে যাওয়া যায়, আমার মনে হয় যে এই পথের ভিতর যেতে হলে এই ডেলিভারি রুগী পথেই ডেলিভারি অসম্ভাবনা বেশি। বিহাল সড়কের প্রভাব পড়েছে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, সড়ক সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। নাঙ্গলবাঁধের রাস্তা আমরা এই বর্ষার আগে আমরা ওর প্রোটেকশন ওয়ার্ক এবং মাটির কাজটা করেছি মোটামুটি। এখন নতুন ইট বসতে পারে আমরা কাজটা শুরু করবো, কারণ এই নতুন ইটা ছাড়া কাজ শুরু করতে দেয় না, এই জন্য এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ সড়ক রাষ্ট্রীয়ভাবে। কারণ আমাদের ওখানে চার বছর আগে আঞ্চলিক সড়কটি সংস্কার করা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।